السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. सम्मानित दिनी भातृमंडली आज 26 जमादल उला 1442 हिजरी मुताबिक 10 जनवरी 2021 हमारे धारावाहिक आलोचना नजात प्राप्त दलेर आकीदार पर्व नम्बर 31 विषयवस्तु अल्लाह रब्बुल आलमीनेर उलूर प्रकरणेर तृतीय प्रकरण बा तृतीय प्रकार अल्लाह रब्बुल आलमीनेर नाम गुणवाचक आला अल आला बा अल आली ऐ थेके अल्लाह रब्बुल आलमीनेर जन्य उलु सुउच्च सुमहान हवा अल उलु माने होच्छे सुउच्च सुमहान हवा अल्लाह रब्बुल आलमीन सुउच्च सुमहान वा हुवल आलियुल आजीम सब्बिह इस्मा रब्बिकल आला अल्लाह रब्बुल आलमीनेर सुमहान हवा तीन भागे विभक्त प्रथम आलोचना करेछिलाम उलुउल फौकिया समस्त सृष्टि जगतेर ऊर्ध्वे ओपरे हवार दिक थेके द्वितीयटि छिलो उलुउल कहर समस्त सृष्टिर ओपर तिनि प्रतापशाली अप्रतिरोध्य अप्रतिद्वंद्वी महापराक्रान्त ए दिक थेके जेटा गत सप्ताहे आलोचना हयेछे आर तार दलिल कुरान सुन्नाह थेके आलोचना करा है छे। आज के सर्वश्रेष्ठ अलु तृतीय प्रकार होच्छे अलु शान अल्लाह रब्बुल आलमीन तार शानेर दिक थेके तार मर्यादार दिक थेके सुउच्च सुमहान अलु शान এই মর্মে লেখক বলছেন মা দলিল উলু ইশান ওমা আল্লাযী ইয়াজিবু নাফিয়ুহু আনিল্লাহি আযজা ওয়াজাল আল্লাহ রাব্বুল আলামিন শানের দিক থেকে শান ও শওকত এই কথাটা আমরা বলে থাকি উর্দু ভাষায় বাংলা ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তার শানের দিক থেকে মর্যাদার দিক থেকে মহা মহিমান্বিত হওয়ার দিক থেকে যে সুউচ্চ সুমহান এর দলিল কি এবং আমাল্লাযী ইয়াজিবু নাফিয়ুহু আনিল্লাহি আযওয়াজাল আল্লাহ রাব্বুল আলামিন যিনি মহান যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত তার ক্ষেত্রে কোন বিষয়গুলি না করা আবশ্যক কোন বিষয়গুলিকে অস্বীকার করা আবশ্যক আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে সুন্দর সুন্দর যে গুণাবলী রয়েছে সেগুলি সাব্যস্ত করা যেমন ফরজ তেমনি যেগুলি ত্রুটিযুক্ত যেগুলিকে দোষ বলে গণ্য করা হয় সেগুলি থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে মুক্ত ঘোষণা করা আল্লাহ রাব্বুল আলামিনকে পাক পবিত্র ঘোষণা করা হচ্ছে আল্লাহর তাসবিহ তাই বলছেন আমাল্লাযী ইয়াজিবু নাফিয়ুহু আর কোন বিষয়গুলিকে না করা ফরজ আনিল্লাহি আযজা ওয়াজাল মহান আল্লাহ রাব্বুল আলামিন হতে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে এই নেই এই নেই এই নেই এটা হতে পারে না এটা হতে পারে না এই বিষয়গুলি যেগুলি ত্রুটির অর্থ বহন করে বলছেন এলাম জেনে রাখো আন্না উলু ওয়াশান হুয়া মা তাযাম্মানাহু ইসমুহু আল কুদ্দুস আসসালাম আল কবীর আল মুতাআল ওয়া মা ফি মানাহা আল্লাহ রাব্বুল আলামিনের তৃতীয় সুউচ্চ সুমহান হওয়ার দিক হচ্ছে শানের দিক থেকে তিনি সুউচ্চ সুমহান তার মর্যাদার দিক থেকে তার মহান হওয়ার দিক থেকে বা মহত্বের দিক থেকে এই বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলি শামিল আল কুদ্দুস আল্লাহর একটি নাম হচ্ছে আল কুদ্দুস আর একটি নাম হচ্ছে আসসালাম আরেকটি হচ্ছে আল কবির আরেকটি নাম হচ্ছে আল মুতাআল আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কবির আল মুতাআল
যেমন সুরা রাদে রয়েছে, আল কুদ্দুস আসসালাম সুরায় হাসরের শেষ দিকে রয়েছে, ও আল্লাহুল ও আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়া আর-রাহমানুর রাহিম, ও আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিক, আল্লাহ সেই সত্তা যিনি আল মালিক, যিনি অধিপতি, যিনি বাদশাহ, আল কুদ্দুস আল মালিক, আল কুদ্দুস আসসালাম, পাশাপাশি এই দুটি নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল কুদ্দুস যিনি অতি পবিত্র, কাদাসাতুন থেকে বা কুদস থেকে, এখান থেকেই বাইতুল মুকাদ্দাস কে বাইতুল মুকাদ্দাস বলা হয়, তৃতীয় ফজিলতপূর্ণ মসজিদ। আর বাইতুল মকদেস বলা হয়, আবার আল কুদস বলা হয় আজকালকার ভাষায়, আল কুদস বলা হয় হাদিসে, বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মুকাদ্দিস, বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মকদেস, এই দুটো উচ্চারণ শুদ্ধ হাদিসে এসেছে সহিহ বুখারী। তো আল্লাহ রাব্বুল আলমিনের নাম হচ্ছে আল কুদ্দুস, মানে অতি পবিত্র, মুবাল্লাগার সাগা আরবি ভাষায়, কাব দাল সিন মানে পাক পবিত্র হওয়া, ওখান থেকে আল কুদ্দুস হচ্ছে মুবাল্লাগার সাগা, অর্থাৎ এর অর্থে অত্যন্ত ব্যাপকতা রয়েছে, তিনি অতি পবিত্র। অতি পবিত্র কি থেকে, যেসব দোষ ত্রুটির দিক রয়েছে সেগুলি থেকে, তিনি তার মা মর্যাদার দিক থেকে, তার ইজ্জতের দিক থেকে, তার মহান হওয়ার দিক থেকে অতি পবিত্র সমস্ত দোষ ত্রুটি থেকে। আসসালাম, এবং তিনি শান্তি, জি আসসালাম, যিনি শান্তির মালিক, ও আসসালাম ইন্নাল্লাহু আসসালাম, সাহাবীরা প্রথম দিকে আসসালাম আলাল্লাহ আতে হাতে বসে আসসালাম আল্লাহকে সালাম হোক, আসসালাম আলা জিবরিল, আসসালাম আলা মিকাইল, জিব্রাইলকে, মিকাইলকে, ইসরাফিলকে সালাম হোক, এইভাবে বলতেন। আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন, ইন্নাল্লাহু আসসালাম, আল্লাহই তো হচ্ছেন সালাম, শান্তি দাতা, শান্তি অবতীর্ণকারী, এবং শান্তির তিনি মালিক, সুতরাং আল্লাহর উপর শান্তি বর্ষিত কেন বলবে, আল্লাহ তোমাদের শান্তির দুয়ার মুখাপেক্ষী, তিনি তো শান্তির মালিক, শান্তি দেওয়ার মালিক, আসসালাম তিনি শান্তি। এই নামে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের শানের সুউচ্চতা, মর্যাদার সুউচ্চতা, আল কবির যিনি অতি মহান, অতি বড়, আল মোতাআল যিনি সুউচ্চ সুমহান, আল মোতাআল শব্দ হচ্ছে এই উলুউন আইন লাম ওয়াও থেকে, ওয়া মা ফী মানাহা, আর যেসব আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলি এই অর্থ বহন করে, আল্লাহ রাব্বুল আলামিনের মান মর্যাদার উলু শানের অর্থ বহন করে, এই নামগুলি শামিল এই আল্লাহ রাব্বুল আলামিনের শানের ক্ষেত্রে সুউচ্চতা সুমহান, ওয়াস্তাল জামাতহু জামিউ সিফাতি কামালি ওয়া নউতু জালালি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণতার যে সব গুণাবলী রয়েছে, আল্লাহ যে সব দিক থেকে পূর্ণ, কোনো ঘাটতি নেই, এই মর্মে যে গুণগুলি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, এবং আল্লাহ রাব্বুল আলামিনের মহত্বের যে গুণাবলী রয়েছে, এই সমস্ত গুণাবলীগুলি দাবি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার শানের দিক থেকে, মর্যাদার দিক থেকে সুউচ্চ সমান। ফাতাআলা ফি আহাদিয়াতি, এখান থেকে এখন এক একটি করে ব্যাখ্যা করে বুঝাচ্ছেন, ফাতাআলা, সুতরাং তিনি সুউচ্চ আল্লাহ, ফি আহাদিয়াতিহি, তার একত্বের ক্ষেত্রে, এক ও একক হওয়ার ক্ষেত্রে, তিনি এমন এক ও একক যে তার কোনো ক্ষেত্রে অংশীদার নেই, কি থেকে তিনি সুউচ্চ, আইয়াকুনা লিগাইরিহি মিলকুন, যে আল্লাহ রাব্বুল আলামিন মালিকানাতে আর কারো কোনো মালিকানা নেই, যে আল্লাহর সাথে আরো কেউ কোনো কিছুর মালিকানা রাখে, পার্টনারশিপ রাখে, যেমন দুনিয়ার ক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠানে অনেক শেয়ার থাকে, একাধিক মালিক তাতে শরিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মালিকানাতে কেউ শরিক না, আল্লাহ হায়াতের মালিক একাই, সমস্ত সৃষ্টির সমস্ত প্রাণীর হায়াতের মালিক, আল্লাহ মওতের মালিক একাই মালিক, একক মালিক,
আল্লাহ রব রিজিকের মালিক একাই মালিক, আল্লাহ সুস্থতার মালিক একাই তিনি মালিক, আল্লাহ রব্বুল আলামিন রোগ দিয়ে থাকেন একাই দিয়ে থাকেন, আল্লাহ দিলেও একাই দেন, বা দেওয়ায় কেউ শরিক নেই, নিলেও একাই নেন, আর কেউ শরিক নেই। সৃষ্টির বান্দার উত্থান পতন সবকিছু একমাত্র আল্লাহর হাতে। জি, এই আকীদা যার রয়েছে, এই আকীদা যে শিখেছে এবং বিশ্বাস করেছে, সেই অনুযায়ী আমল করেছে, সে কোনোদিন আর জিলানি চিস্তির কাছে কিছু আশা করতে পারে? সে কাউকে গৌসুল আজম বলতে পারে? কুফুরিয়া কথা, শিরকি কথা কখনো বলতে পারে? সে কি আর কোনো মাজারে গিয়ে ধর্ণা দিতে পারে মুসলিম হয়ে? না, কখনো না। তাই বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার একত্বের ক্ষেত্রে সুউচ্চ সুমহান, এই কোন আলী গায়ের মিল্ক, যে তার সাথে অন্য কেউ মালিক থাকবে, কোনো মালিক নেই। অকিস্তুমিন্ন, অথবা তার সামান্য একটা অংশ অন্য কারো আছে, না কিছুই নেই। একজন মানুষকে, শুধু একজন মানুষকে পৃথিবীর আদম আলী ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত কেমত পর্যন্ত কোন অন্য কেউ সৃষ্টি করেছে অথবা করবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম খালিলুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ রসুল নবী, তারা তাদেরও আল্লাহর সাথে কোন অংশীদার দারিত্ব নেই। অথবা আল্লাহ রাব্বুল আলামিনের হয়তো অংশীদার নাই, কিন্তু সাহায্যকারী, সহযোগী। যেমন পৃথিবীতে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক একা একজন মালিক, কিন্তু অনেক কর্মচারী আছে তা যারা সহযোগিতা করে থাকে, তারা এই কাজগুলি না করলে টার্গেটে পৌঁছিতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন সহযোগীও নেই, আউনান সাহায্যকারীও নেই, আউ জাহিরান অথবা কেউ পৃষ্ঠপোষক সাপোর্টকারী তাও নেই, আউ শাফিয়ান ইনদাহু অথবা বেদুন ইজনি অথবা আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর বিনা অনুমতিতে। বরং আল্লাহ রাব্বুল আলামিন কাছে সুপারিশের ক্ষেত্রে কারো কোনো সেখানে দাপট, ক্ষমতা, প্রভাব সামান্যতম চলবে না, এবং আল্লাহর বিনা অনুমতিতে সুপারিশ করতেও পারবে না। যাকে অনুমতি দেবেন সুপারিশ করার জন্য, যার জন্য অনুমতি দেবেন এবং যার উপর সন্তুষ্ট হবে যে ঠিক আছে এর বিষয়ে তুমি সুপারিশ করো, এই অপরাধের ক্ষেত্রে তুমি সুপারিশ করো, আমি সন্তুষ্ট, অসুবিধা নেই, তাছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। পৃথিবীতে বড় বড় নেতাদের কাছে সুপারিশ কেমন হয়? অধিকাংশ ক্ষেত্রে বড় নেতাও চাপের মুখে থাকে, অন্যান্য মন্ত্রীদের চাপের মুখে থাকে, দেশের বড় কোনো শক্তি অথবা বাইরের বড় কোনো শক্তির চাপের মুখে বড় বড় নেতারা থাকে পৃথিবীর, যে কোনো নেতা হোক। অনেক সময় একটা কাজ করে দিতে চাই না কোন রাষ্ট্রপ্রধান, কোন নেতা, কিন্তু এমন একটা সুপারিশ এসে যে না করা যাবে না, না করলে আমার ডান হাত দুর্বল হয়ে যাবে, আমার হাত দুর্বল হয়ে যাবে, আমার সাপোর্ট কমে যাবে, অসুবিধা আছে, এলাকার প্রভাবশালী ভোট কেটে নেবে, আগামী ইলেকশনে ফেল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে এমন কেউ যেন না মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ, সবচেয়ে বড় সুপারিশের কথা বলি, রাসূলুল্লাহ সুপারিশ করবেন, তখন আল্লাহ সামান্য কোনো চাপের মুখে চলে আসবে না, মোটেই না। বরং সুপারিশটি আল্লাহ রাব্বের কাছে হচ্ছে দোয়া, আখেরাতের বিচার দিবসের দোয়ার নাম হচ্ছে সাফাত সুপারিশ। দোয়া আল্লাহর কাছে করার অনুমতি পাবেন তখন করবেন, এবং যার জন্য অনুমতি, যতটা অনুমতি, যেই অপরাধের ক্ষেত্রে অনুমতি, ঠিক আছে এই শাস্তি কে ক্ষমা করে দেব, এবং এই শাস্তির বা এই অপরাধের শাস্তি না দিয়ে আমি জান্নাতে দেব, তার ক্ষেত্রে কোনো চাপে নয় এবং কারো ভয়ও না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো সুপারিশ হবে না বেদুনে ইজনে, তার বিনা অনুমতিতে, আও আলাইহি ইউজির, অথবা আল্লাহর বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে এমন কোন শক্তি নেই। এর থেকে সুমহান আল্লাহ রাব্বুল আলামিন তার শান শওকতের দিক থেকে। পৃথিবীতে একটি দেশে
কোন ব্যক্তিকে দেশের দ্রোহী বলে আখ্যায়িত করা হচ্ছে, সে সেখানে মোস্ট ওয়ান্টেড, ধরো যেখানে অন্য দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় তলব করে ফেললো আর বড় ভালো আশ্রয় পেয়ে গেল, আমোদ ফুর্তি করছে। তাহলে দুনিয়ার যতই বড় শক্তি শাসকশালী শাসক হোক না কেন, তার বিরুদ্ধে কেউ আশ্রয় দিয়ে দিচ্ছে বা দিতে পারছে? পক্ষান্তরে আল্লাহর বিরুদ্ধে তিনি আশ্রয় দিয়ে থাকেন একমাত্র, তার বিপক্ষে কেউ আশ্রয় দিতে পারে না। আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন সুমহান তার মহত্বের ক্ষেত্রে, তার কিবরিয়া বড়ত্বের ক্ষেত্রে, তার সার্বভৌমত্বের ক্ষেত্রে, মালাকুত বা জবরুতেহি তার অপ্রতিরোধ্য হওয়ার ক্ষেত্রে, যে তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে, যাকে বলে আশঙ্কা থাকে। পৃথিবীতে যে কোনো শক্তি হোক না কেন, যত শক্তিধর হোক না কেন, সেই শক্তির অন্য শক্তি বলে আশঙ্কা আছে, ভয় আছে, যার ফলে প্রতিরক্ষা ব্যবস্থা রেখেছে। আর মোগালেবন অথবা কেউ পরাজিতকারী হবে, আল্লাহর সামনে কেউ পরাজিত করবে এমন কোন শক্তি নেই। আউওয়ালিউ মিনাজুল অথবা কখনো অসহায় হয়ে গেলে পৃষ্ঠপোষক হবে এমনও কেউ নেই। আও নাসির অথবা কোনো সাহায্যকারী তাও নেই। ওয়া তাআলা ফি সামাদিয়াতিহি এবং আল্লাহ রাব্বুল আলামিন তার অমুখ মুখাপেক্ষী হওয়ার ক্ষেত্রে, সামাদ আল্লাহু সামাদ সূরা ইখলাসে রয়েছে, যিনি অমুখাপেক্ষী পুরোপুরি, পক্ষান্তর সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী, এটা হচ্ছে সামাদের অর্থ আল্লাহু সামাদ। তাহলে তিনি আল্লাহ অমুখাপেক্ষী হওয়ার ক্ষেত্রে সুউচ্চ সুমহান। কার অমুখাপেক্ষী? আনিস সাহেবা, সঙ্গী হতে, আল্লাহর কোন স্ত্রী নেই, সঙ্গী নেই। ওয়াল ওয়ালাদ, সন্তান সন্ততি হতে, সন্তান সন্ততির প্রতিটি মানুষ মুখাপেক্ষী, যে এরা আগামী দিনে বড় হয়ে তারা শক্তিশালী হবে, যখন আমি দুর্বল হয়ে যাবো তখন তারা কাজে আসবে। পক্ষান্তরে আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য না। সুতরাং আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের জন্য সন্তান কেউ যদি সাব্যস্ত করে, সে আল্লাহকে অসহায় দুর্বল কমজোর মনে করে। খ্রিস্টান জগৎ ঈসা আলাইহিসসালামকে যে সান অফ গড, আল্লাহর পুত্র বলছে, তাদের কাছে আল্লাহ অসহায়, হ্যাঁ সেই জন্য সন্তান রয়েছে না। এটি দোষ, আল্লাহর দোষারোপ করল, চরম অপরাধ বলে আখ্যায়িত করেছেন আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে বেশ কিছু আয়াতে। ওয়াল ওয়ালিদ এবং জনক হতে আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ সুমহান, আল্লাহর যেমন সন্তান সন্ততি নেই তেমন আল্লাহর মাতা পিতাও নেই। ওয়াল কফু এবং সমকক্ষ থেকেও আল্লাহ সুউচ্চ সুমহান, আল্লাহর সমকক্ষ কেউ নেই। ওয়াল নাজির সমতুল্য কেউ নেই, তার সাথে কাউকে তুলনা করবেন, হ্যাঁ তার দৃষ্টান্ত পেশ করবেন কোন সৃষ্টির সাথে না। এবং আল্লাহ সুউচ্চ সুমহান তার পূর্ণ হায়াতের ক্ষেত্রে, তিনি চিরঞ্জীব। পক্ষান্তরে পৃথিবীর যে কোনো জীব, যে কোনো প্রাণী একসময় ছিল না, আবার একসময় থাকবে না। বা কাইয়ুমিয়াতিহি এবং কাইয়ুম হওয়ার দিক থেকে, কাইয়ুম মানে যিনি নিজে সুপ্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত থাকার জন্য কারো সাহায্য লাগে না, আর অন্যকে ধারণকারী, অন্য সমস্ত সৃষ্টিকে ধারণকারী আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কাইয়ুমের দুটো অর্থ রয়েছে, দুটো দিক রয়েছে। একটা হচ্ছে তিনি নিজেই সুপ্রতিষ্ঠিত, তিনি প্রতিষ্ঠিত থাকার জন্য কোন সহযোগী প্রয়োজন হয় না, আর সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টিকে প্রতিষ্ঠিত রেখেছেন, ধারণ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কুদরতিহি এবং তার ক্ষমতার ক্ষেত্রেও তিনি সুউচ্চ সুমহান, তার ক্ষমতার ক্ষেত্রে, তাহলে তার পূর্ণ হায়াতের ক্ষেত্রে, পূর্ণ কাইয়ুম হওয়ার দিক থেকে এবং তার পূর্ণ ক্ষমতার ক্ষেত্রে আল্লাহ হচ্ছেন সুউচ্চ সুমহান। কিসের ঊর্ধ্বে তিনি? আনিল মত, মৃত্যু থেকে, তার কখনো মরণ হবে না। কুল্লু শাইইন হালিকুন, প্রতিটি বস্তু হচ্ছে ধ্বংসশীল, মৃত্যু, ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।
অসেনা এবং তন্দ্রা থেকে, তন্দ্রা দুর্বলতা, দুর্বল সেই জন্য ঝিমাচ্ছে, ও নম নিদ্রা দুর্বল এই জন্য ঘুমের প্রয়োজন, ও তাপ ক্লান্তি, এইয়া দুটো কাছাকাছি অর্থ, ক্লান্ত হয়ে পড়া, ভেঙে পড়া। ও তাআলা ফি কামাল ইলমিহি, আল্লাহ রাব্বুল তার জ্ঞানের পূর্ণতার ক্ষেত্রেও সুউচ্চ সম্ভার, কোন ঘাটতে নেই তার, সবকিছুকে পরিব্যাপ্ত এলমের ক্ষেত্রে সুউচ্চ। আনিল গাফলা, কি থেকে? গাফিলতি থেকে, উদাসীন হওয়া থেকে। আমরা অনেক সময় একটা কাজ করব কিন্তু উদাসীন হয়ে গেছি, অনিসিয়ান ভুলে গেছি। ওয়ান উযুবে মিসকালে যাররাতিন আন ইলমিহি ফিল আরদি আও ফিস সামা, এবং আল্লাহ রাব্বুল সুউচ্চ সুমহান আকাশ এবং পৃথিবীতে তার এলম থেকে একটা সামান্য ক্ষুদ্র পিপিলিকা পরিমাণ কোন কিছু তার অগোচরে থাকবে, তার দৃষ্টির আড়ালে থেকে যাবে, তা হচ্ছে এটা হয়নি। কিন্তু আমাদের চোখের সামনে একটা জিনিস পড়ে আছে আর খুঁজিয়ে পেরেশান হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না, আর চোখের আড়াল তো বলতে হবে। আল্লাহু ওয়াতায়ালা ফি কামাল হিকমাতিহি ওয়া হামদিহি আন খালকি শাইইন আবাসা, এবং তিনি সুউচ্চ সুমহান তার পূর্ণ প্রজ্ঞার ক্ষেত্রে, হেকমতের ক্ষেত্রে, প্রতিটি আল্লাহর কাজে, আল্লাহর রুবুবিয়াতের ক্ষেত্রে, আল্লাহর কাজের ক্ষেত্রে, আল্লাহর ইবাদত বন্দেগীর আদেশ নিষেধের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর বিধিবিধানের ক্ষেত্রে, এবং যা কিছু পৃথিবীতে হচ্ছে সে সৃষ্টিগত হোক অথবা বিধানগত শরীয়তগত হোক, সবকিছুতেই পূর্ণ প্রজ্ঞা রয়েছে, হেকমত রয়েছে, তত্ত্ব রয়েছে, রহস্য রয়েছে। তিনি সুউচ্চ সুমহান তার পূর্ণ হেকমতের ক্ষেত্রে এবং তার প্রশংসার ক্ষেত্রে। যে কোনো কিছুকে তিনি সৃষ্টি করেছেন নিরর্থক, যে স্বার্থহীন, কোনো স্বার্থ নেই, এমনি ফালতু ফালতু সৃষ্টি করেছেন এমন নয়। কোরআন কারীম আল্লাহ এ মর্মে ইরশাদ করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এই চিন্তা করেছো, এই ভেবেছো যে আমি তোমাদেরকে আমি উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেছি, নিরর্থক, কোনো স্বার্থ নেই? না, অবশ্যই মহৎ উদ্দেশ্য রয়েছে। ওয়ান তারকিল খালকে সোদা বেলা আমরিন ওয়ালা নাহিন ওয়ালা বাসিন ওয়ালা জাজাই, এবং আল্লাহ রাব্বুল সুউচ্চ সুমহান সৃষ্টি জগৎকে ছেড়ে দেওয়া থেকে সোদান, উদ্দেশ্যবিহীন, বেকার এমনি এমনি ছেড়ে দিয়েছেন সৃষ্টি করে, মানুষকে এমনি সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, পশু পাখিকে এমনি সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, কোন উদ্দেশ্য নেই আল্লাহ রাব্বুল আলামিন, না সব কিছু যেটা আমাদের ক্ষেত্রে ক্ষতি সাধনকারী ছাড়া কোনো ভালো কিছু দেখতে পাচ্ছি না, বিষ, বিষাক্ত কোনো জীব জন্তু, সেটাও উদ্দেশ্যবিহীন আল্লাহ ফালতু সৃষ্টি করেননি, এবং সৃষ্টি জগৎকে বিশেষ করে মানুষ এবং জিনকে বিনা কাজে আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছেন, না না বেলা আমরিন, কোন নির্দেশ দেননি, অবশ্যই আমাকে কেন পাঠানো হয়েছে এটা আপনাকে চিন্তা করতে হবে, একজন মানুষ আপনি। ওলা নাহিন, কোন নিষেধাজ্ঞা নেই, অবশ্যই বাধা নিষেধ রয়েছে আমাদের জন্য, কি জন্য আল্লাহ সৃষ্টি করেছে, মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সৃষ্টি করেছেন যে তার ইবাদত করবে, আদেশ নিষেধ পালন করবে, এটি হচ্ছে ইবাদত। ওলা বাসিন, পুনরুত্থান হবে না, মানুষ আসলো আর চলে গেল, আসলো আর চলে গেল, জন্ম নিল কিছুদিন পরে মারা গেল, ব্যাস, অবশ্যই পুনরুত্থান হবে, উঠানো হবে মৃত্যুর পরে, ওলা যা অবশ্যই প্রতিদান দেওয়া হবে, জি তিনি মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের একক মালিক। হ্যাঁ, ও তাআলা, এবং তিনি সুউচ্চ সুমহান ফি কামাল আদলিহি, তার পূর্ণ সুবিচারের ক্ষেত্রে, আই ইয়াজলিমা আহাদান মিসকাল যাররা, সামান্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বিষয়ে কোন অবিচার করা থেকে তিনি সুউচ্চ সুমহান, কখনো সামান্যতম তিনি অবিচার কোনো সৃষ্টির উপর করেননি, করবেন না, না দুনিয়ায় না আখিরাতে। সুতরাং আমাদের যদি কখনো কিছু দুর্দিন আসে তো জানতে হবে, ভাবি মাকাসওয়াতাই দেখো তোমাদের কৃত কর্মের কারণে, পাপের কারণে আল্লাহ আমাদেরকে সতর্ক সাবধান করছেন, নিজের আত্মপর্যালোচনা করুন। আও ইয়াহদে মহাশয় আমিন হাসানাতি, অথবা
বান্দা অনেক নেকি করেছে কিন্তু নেকির পতিতানে আল্লাহ কিছু ঘাটতি করে দিয়েছেন এমনটা হয় না। দুনিয়ার ক্ষেত্রে হয়, ডিউটি করেছেন পুরোপুরি বেতন পেলেন না, আপনি যেমন যোগ্য সেই যোগ্যতার মূল্যায়ন করা হলো না, অযোগ্যকে আপনার চাইতে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। হচ্ছে পৃথিবীতে মানুষের কাছে, দুনিয়ার শাসকদের ক্ষেত্রে মূল্যায়ন হচ্ছে না ভালো মানুষদের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের নেকি এর ক্ষেত্রে কোন রকমের ঘাটতি ত্রুটি করা হবে না। তাআলা ফি কামালি গিনাহু, পূর্ণ অমুখাপেক্ষী হওয়ার ক্ষেত্রে, গিনা অভাবমুক্ত, অভাবমুক্ত হওয়ার ক্ষেত্রে তিনি সুউচ্চ সুমহান। আইয়ুত আম আইয়ুরজাক, যে আল্লাহ কারো কাছে খাবার চান, কারো কাছে রিজিক চান, না না না, আউয়াফতাখির আইলা গাইরি ফি শাইইন, কোন বিষয়ে তিনি কারো কোন সৃষ্টির মুখাপেক্ষী না। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে সূরা জারিয়াতে বলেছেন, যেখানে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে এবং জিন সৃষ্টি, সেখানে মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন, আমি মানব জাতির কাছে বা মানুষ জিনের কাছে আমি কোন রিস্ক উপজীবিকা চাই না, কোন বদলা চান না। অমা ওরি দায়ু তেমন, যে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সব নিয়ামত দিয়েছি, চক্ষু দিয়েছি, ব্রেন বুদ্ধি দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, জবান দিয়েছি, অসংখ্য নিয়ামত দিয়েছি, তোমাদেরকে নিরাপত্তা দিয়েছি, এগুলোর বদলা দাও, খেতে দাও, রেজিক দাও, হ্যাঁ এর মূল্য দাও, মাসুল দাও, না কিছুই। আল্লাহ শুধু বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহর ইবাদতবন্দি করুন, আল্লাহ শুকরিয়া আদি করুন। অমা ওরি দায়ু তেমন, আমি চাই না যে আমাকে খেতে দিক তারা, বরং আল্লাহ হচ্ছেন মহান রিজিক দাতা, তিনি উপজীবীকে আমাদের রিজিক দিয়ে থাকে, জুল কুওয়া, তিনি মহাশক্তিধর। ওয়া তাআলা ফি জামিয়ে মুসাফা বি নাফসা, এবং আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ সুমহান ওই সমস্ত বিষয়ের ক্ষেত্রে যা দিয়ে, সমস্ত গুণাবলীর ক্ষেত্রে যা দিয়ে তিনি নিজেকে ভূষিত করেছেন। ওয়াসাফাহু বিহি রাসূলুহু, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়ে তাকে ভূষিত করেছেন, কারণ আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি আল্লাহ জানেন এবং তারপরে সবচেয়ে বেশি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কাছ থেকে আমাদেরকে আল্লাহ সম্পর্কে জানতে হবে কোরআন কারীম থেকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে, হাদিস থেকে জানতে। তিনি সুউচ্চ সুমহান কি থেকে, আনি তাতিল, আল্লাহর গুণাবলী নিষ্ক্রিয় করা থেকে, আল্লাহর গুণাবলীকে নিষ্ক্রিয় করবেন না, মুআত্তিলা জামিয়াত, আল্লাহর গুণাবলীকে নিষ্ক্রিয় করেছে, যারা বলে যে আল্লাহর চক্ষু নেই অথচ আল্লাহ চক্ষুর কথা বলেছেন, আল্লাহর হাত নেই অথচ আল্লাহ হাতের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন না, তাহলে আল্লাহর এই গুণগুলিকে নিষ্ক্রিয় করে দিয়েছে। তামসিল, এবং উপমা পেশ করা বা দৃষ্টান্ত পেশ করা থেকে আল্লাহ সুউচ্চ সুমহান, আল্লাহকে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর চক্ষু আল্লাহর মতো, আল্লাহ আল্লাহর মতো। সুবহানাহু ওয়া বিহামদিহি, তার পবিত্রতা প্রশংসা বিজড়িত পবিত্রতা ঘোষণা করি। ওয়া আজ্জা ওয়া জাল, এবং তিনি মহান, তিনি বরকতময়, তিনি সুউচ্চ। ওয়া তানাজ্জাহা, তিনি পাক পবিত্র, ওয়া তাকাদ্দাসা, অতি পবিত্র তিনি। আন কুল্লি মা ইউনাফি ইলাহিয়াতিহি ওয়া রুবুবিয়াতিহি ওয়া আসমাইহি, ওই সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র, যা তার উলুহিয়াত মাবুদ হওয়ার পরিপন্থী, তার রব পালন কর্তা হওয়ার পরিপন্থী, রুবুবিয়াতের পরিপন্থী, তার সুন্দর সুন্দর নামের পরিপন্থী, এবং সুউচ্চ সুমহান সুন্দর সুন্দর গুণাবলীর পরিপন্থী, যেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর বিপরীত হতে পারে। আল্লাহ রুবুবিয়াত আল্লাহর কাজকর্মের, যে তিনি যে রব, তার বিপরীত হতে পারে, এবং তার নাম গুণাবলীর বিপরীত হতে পারে, সেগুলি থেকে আল্লাহ রাব্বুল আলামিন ত্রুটি মুক্ত এবং সুউচ্চ সুমহান পাক পবিত্র। সূরা রুমের আয়াত নম্বর 27 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে, ওয়ালাহুল মাসালুল আলা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহর জন্য রয়েছে সুউচ্চ দৃষ্টান্ত, উত্তম দৃষ্টান্ত, আকাশ সমূহ এবং পৃথিবীতে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং তিনি মহাপরাক্রান্ত, আল হাকিম, বিজ্ঞানময়। এই মর্মে কোরআন সুন্নায় যে ওহির দলিল প্রমাণ রয়েছে, সেগুলি
সর্বজন বিদিত ফিহাজাল বাবে মালুমাত, যারা চর্চা করবে কোরআন এবং সুন্নাহ, অর্থ সহ পড়বে এবং অনুধাবন করবে, তাদের জন্য জানাশোনা, মাফহুমাতুন এবং বুঝাও সহজ, মা কাসরাতিহা ও শোহরাতিহা, আর তা অনেক সংখ্যা রয়েছে এবং তা অনেক প্রসিদ্ধ। এই দলিলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর ক্ষেত্রে, দলিলগুলি কোরআন সুন্নাহর ওহীতে, যারা এগুলি নিয়ে চর্চা করবে, পড়াশোনা করবে, তারা উপলব্ধি করতে পারবে, তারা জানতে পারবে এবং সেগুলির সংখ্যা অনেক বেশি রয়েছে এবং সেগুলি খুব প্রসিদ্ধ। এখানে আজকের আলোচনা শেষ হল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার সম্পর্কে সঠিক জ্ঞান হাসিলের তৌফিক দান করেন এবং বিশুদ্ধ ঈমান আমাদেরকে রাখার তৌফিক দান করেন এবং সহি শুদ্ধ সুন্দর ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন এবং আমাদের আখলাক চরিত্র আদান প্রদান রুজি রোজগারকে সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।